প্লেইং ইলেভেনে খেলার সুযোগ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই পুরনো দল ছেড়ে ঘাসফুল শিবিরে আসানসোলের বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। রবিবার সরিয়ে দুপুরে তৃণমূলের হয়েই সাংবাদিক বৈঠক করে তৃণমূলে যোগ দেওয়ার কারণ ফাঁস করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এদিন বাবুল বলেন, প্লেইং ইলেভেনে সুযোগ পেয়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। বিজেপিতে যে তিনি ক্রমেই কোণঠাসা হচ্ছিলেন তা স্পষ্ট করলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়র কথায়, জীবন তাকে নতুন সুযোগ দিয়েছে, তৃণমূলের তরফে বড় সুযোগ তাকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে কি সেই সুযোগ, সেই প্রশ্নের রহস্য জিইয়ে রাখলেন বাবুল। তবে চার দিন আগের কিছু ঘটনা তার জীবন বদলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তার কথায়, আমাদের জীবনে বহু ঘটনা ঘটে, তা থেকে যায় মনে, যা হয় সেভাবেই আমরা প্রতিক্রিয়া দিই। সোশ্যাল মিডিয়াতেই রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিচ্ছেন বলে জানিয়েছিলেন বাবুল। এদিন সেই সোশ্যাল মিডিয়া থেকেই আপাতত সন্ন্যাস নিচ্ছেন বলেই জানালেন তিনি। ফোন থেকে ডিলিট করেছেন অ্যাপও, তবে অতীতকে অস্বীকার করতে চাইছেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় করা সমস্ত পোস্টই থাকবে বলে জানিয়েছেন বাবুল। একই সঙ্গে বিজেপির সাংসদ পদ কবে বাবুল ছাড়বেন সে নিয়েও কথা উঠেছিল। এই প্রসঙ্গে অবশ্য তিনি জানান, আগামী বুধবারে স্পিকারের কাছে ইস্তফাপত্র জমা দেবেন তিনি। জাতীয় রাজনীতিতে গুরুত্ব বাড়ছে মমতার, এই প্রসঙ্গে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়র রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জল্পনা উঠেছে অর্পিতা ঘোষের ছেড়ে দেওয়া রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হতে পারে বাবুলকে। তবে এই প্রসঙ্গে জল্পনা ধরে রেখে বাবুল জানান, এই ধরনের যোগসূত্র পেলে ভালোই, কিন্তু আগামী দিনে বাবুলের কেন্দ্রীয় মন্ত্রিত্বের অভিজ্ঞতাকে তৃণমূল কিভাবে কাজে লাগায় সেটাই এখন দেখার। ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রে রবিবাসরীয় প্রচার তুঙ্গে। বাবুল সুপ্রিয় ভবানীপুর উপনির্বাচন প্রচার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি সেটা বলতে পারবেন কিনা তিনি ভাবছেন। তিনি আমাদের মন্ত্রী ছিলেন, পরে পার্টি থেকে মন্ত্রিত্ব সরিয়ে দিলে তিনি তখন ভাবেন বিজেপিতে থাকার আর দরকার নেই, তাই চলে গিয়েছেন বাবুল সুপ্রিয়। তার যাওয়াতে বিজেপি পার্টির কোনো প্রভাব পড়বে না, ধাক্কা খাবে না বিজেপি পার্টি, এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। উনি বিজেপি পার্টিতে এসে কোনো ধাক্কা দিতে পারেননি, আর পার্টি থেকে চলে যাওয়াতেও কোনো প্রভাব পড়বে না বিজেপির। এইভাবেই ছত্রে ছত্রে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করলেন রবিবাসরীয় প্রচার থেকে দিলীপ ঘোষ সহ প্রিয়াঙ্কা টিবরেওয়াল। অন্যদিকে রবিবার সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার জন্য বাবুল সুপ্রিয়র প্রচারের কোনো প্রয়োজন নেই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। পাল্টা টুইট করেছেন বাবুল সুপ্রিয়। তিনি সেখানে লিখেছেন, টুইটের ভাষা এবং বিষয় আপনার বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। রাজ্যপালের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি, তা ভেবেই টুইট করা উচিত ছিল তথাগত রায়ের। আপনাকে আমি জানি বলেই একথা বলছি, এমনটাই মত বাবুল সুপ্রিয়র। বাবুল সুপ্রিয় ঘাসফুলে যোগ দেওয়ার পরই প্রশ্ন উঠেছে, তবে কি এবার প্রিয়াঙ্কার বিরুদ্ধে ভবানীপুরে নামবেন খোদ বাবুল? আইনজীবী প্রিয়াঙ্কার অবশ্য আশা, বোনের বিরুদ্ধে প্রচারে নামবেন না আসানসোলের সাংসদ তার বাবুল দাদা। উপনির্বাচনের আগে তৃণমূলে বাবুল, এবার দেখার বোনের বিরুদ্ধে সত্যিই তিনি সম্মুখ সমরে নামেন কিনা। জল্পনার অবসান ঘটিয়ে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চন্নি। সুখজিন্দর সিং রন্ধাওয়া মুখ্যমন্ত্রী হতে পারেন, সেই গুঞ্জন ছিল রাজনৈতিক মহলে। তবে রবিবার সন্ধ্যায় কংগ্রেস হাইকমান্ড চমক দিয়ে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করলেন চন্নিকে। তিনি কংগ্রেসের দলিত নেতা, বর্তমানে রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী চন্নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিনই টিকাকরণের রেকর্ড গড়েছিল ভারত, আর ঠিক তার পরের দিনই টিকাকরণে রাজ্যের নজির গড়ার খবর দিল স্বাস্থ্য ভবন। এক বিজ্ঞপ্তিতে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, বিগত 18 দিনে 1 কোটি ভ্যাকসিন দিয়ে রেকর্ড গড়েছে রাজ্য। চলতি বছর 16 জানুয়ারি সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছিল করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য টিকাকরণ। সেই দিন থেকে 30 এপ্রিল পর্যন্ত 105 দিনে 1 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়। এরপর 23 জুন পর্যন্ত, অর্থাৎ 1 মে থেকে 54 দিনের মাথায় 2 কোটি ভ্যাকসিন ডোজ সম্পূর্ণ করা হয়। এরপর 2 অগস্টে তা 3 কোটিতে পৌঁছয়। এই সংখ্যা 4 কোটিতে পৌঁছয় 31 অগস্টে। বর্তমানে 18 সেপ্টেম্বর পর্যন্ত মোট 5 কোটি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে রাজ্যে। সব থেকে আশার খবর, বিগত 18 দিনে 1 কোটি ভ্যাকসিন দিয়ে নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গ।
শনিবার সন্ধ্যে 6টা পর্যন্ত একদিনে 11.5 লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন পাওয়ার যোগ্য রাজ্যবাসীর 50% অন্ততপক্ষে একটি ডোজ পেয়েছে। একদিকে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন রেকর্ড টিকাকরণ হয়েছে দেশে। 17 সেপ্টেম্বর টিকা পেয়েছেন দেশের 2,50,166 জন নাগরিক, যা বিশ্ব রেকর্ড তৈরি করেছে। একদিনে 2.5 কোটি দেশবাসীকে টিকা দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। স্কুলে শিক্ষকরা পড়তে পারবেন না জিন্স টাইট পোশাক। একই সঙ্গে শিক্ষকদের জিন্স এবং টি শার্ট পরাতেও নির্দেশিকা জারি করেছে পাক সরকার ইমরান খান। এ বিষয়ে ইতিমধ্যে স্কুল এবং কলেজের অধ্যক্ষদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। পাকিস্তানের ফেডারেল শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করেছে যাতে শিক্ষিকাদের জিন্স এবং কোনো রকম টাইট পোশাক পরতে নিষেধ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে স্কুল কর্তৃপক্ষ এবং অধ্যক্ষদের নিশ্চিত করতে হবে স্কুলের প্রতিটি সদস্য মার্জিত পোশাক পরে আসেন এবং কোনোভাবেই যাতে তাদের শরীরের অংশ দেখা না যায়। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারেও নির্দেশিকা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়মিত চুল কাটা, ছেলেদের ক্ষেত্রে দাড়ি কুফ কামানো, নখ কাটা, ডিওডোরেন্ট বা সুগন্ধি ব্যবহার করা। স্কুল কলেজের সময়, ক্যাম্পাসে এবং এমনকি অফিসিয়াল মিটিংয়েও এই ধরনের নির্দেশিকা মেনে চলতে হবে। বিজ্ঞপ্তিতে আরও সুপারিশ করা হয়েছে সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের ল্যাবে শিক্ষণীয় গাউন পরতে হবে। এছাড়াও গেটকিপার এবং স্কুল ও কলেজের সাপোর্ট স্টাফদের ইউনিফর্ম নিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।